Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Subhanallah, alhamdulillah, Allahu akbar. Priyo muhtaram, shobde shobde Arabic grammar shoh protidiner Quran class er ashore apnader shobai ke shagotom. Priyo muhtaram, jara notun notun amader class e subscribe kore join korechen, tader jonno amader ei slide gulo tara ektu dekhben. Ji, khyal korun. প্রথমে খেয়াল করুন যে আমরা একটা আয়াত নিয়েছি সূরা ফিলের, যেমন আলাম তারা কাইফা ফালা রব্বুকা বি আসহাবিল ফিল। এইটার ভিতর দেখুন কতগুলো ভার্ব আছে, কতগুলো প্রিপজিশন আছে, সেগুলো আমরা দেখার চেষ্টা করি। আর এগুলো দেখার জন্য একটু খেয়াল করুন যে আমাদের বেসিক্যালি তিনটা জিনিস জানতে হবে। একটা হলো পার্সোনাল প্রোনাউন প্রেজেন্ট ফর্ম, আরেকটা হলো পার্সোনাল প্রোনাউন পাস্ট ফর্ম, আরেকটা হলো পসেসিভ প্রোনাউন। এই তিনটা বেসিক জিনিস যদি আপনি ধরতে পারেন তাহলে আপনার কোরআনে আয়াত ধরতে সুবিধা হবে। যেমন দেখুন এখানে আছে আলাম তা র, তা মানে তুমি, র মানে দেখো, তো তুমি দেখো। যদি হয় তা র তুমি দেখো তাহলে কী হবে, আমি দেখি আর। জি, এইভাবে আবার দেখেন এখানে আছে ফালা মানে করেছেন অতীতকাল, এই যে ফালা মানে সে করেছে, ফালু মানে তারা করেছে। প্রিয় ভাই বোনেরা চলুন আমরা এই স্লাইড দুটো পার্সোনাল প্রোনাউন পাস্ট ফর্ম এবং পার্সোনাল প্রোনাউন প্রেজেন্ট ফর্ম এটা ভালোভাবে দেখি। জি জি, স্ক্রিনে খেয়াল করুন যে আমরা ইংরেজিতে জানি যে পার্সোনাল প্রোনাউন বা সাবজেক্ট বা পার্সন যাই বলেন না কেন, এই ইংরেজিতে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। যেমন সিঙ্গুলার আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হি বা শি সে, দে হলো তারা। এটা আরবিতে দেখুন কীভাবে আসছে, আরবিতে আসছে যেমন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। যেমন আনা আমি, নাহনু আমরা, আংতা তুমি, আংতুম তোমরা, হুয়া সে, হুম তারা। কিন্তু প্রিয় ভাই বোনেরা এই যে টেবিলটা যে আনা নাহনু, এগুলো কোরআনে 10% ইউজ হয়নি, ব্যবহার হয় না। এই জন্য আমরা এইটা শিখব না। কোনটা শিখব, যেটা 10% বেশি মানে 90% যে সাবজেক্ট বা পার্সোনাল প্রোনাউন শেখা হয় সেটা শিখব। চলুন আমরা সেটা ভালোভাবে দেখি। জি, এই যে স্ক্রিন লক্ষ্য করুন, এই যে দেখুন আনা নাহনু, আংতা আংতুম, হুয়া সে মানে আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা। এই দুটা জিনিস, এইটা দুটা ভাগে ভাগ হয়ে গেছে, একটা ডানে দেখুন, একটা বামে দেখুন। এই বামে হলো গিয়া আপনার ভার্ব উইথ কি পাস্ট টেন্স, ভার্বের সাথে যখন পাস্ট টেন্স রিলেটেড যখন ভার্ব থাকে তখন এই আনা নাহনু রূপটা এভাবে চেঞ্জ হয়ে যায়। আবার ডানে দেখুন যখন ভার্ব উইথ প্রেজেন্ট টেন্স, যখন প্রেজেন্ট টেন্সের সাথে ভার্ব হয় তখন আনা নাহনু রূপ এভাবে চলে যায়। যেমন দেখুন এই আ আমি হয়ে যায়, তখন আনা আর আমি থাকে না, তো ভার্বের সাথে যখনই আ যোগ হয় তখন আমি ইন্ডিকেট করে। আবার ভার্বের সামনে যখন তা যোগ হয় তখন তুমি বলে, ভার্বের শেষ প্রথমে যখন ইয়া হয় তখন সে হয়। যেমন আ তাই না, মনে রাখবেন আ তাই না মানে আমি, তুমি, সে, আমরা, আমি, তুমি, সে, আমরা, তা প্লাস ভার্ব প্লাস উনা মানে তোমরা, আর ইয়া প্লাস ভার্ব প্লাস উনা হলো তারা। আবার যখন ভার্বের পিছনে যেমন যেমন এই যে দেখো আমি একটা শব্দ নিয়েছি, যেমন আব্দ মানে কি আব্দ হলো গিয়া এবাদত করা, যেমন আবুদু এই আযোগ করলাম, আবুদু আমি এবাদত করি, তাহলে তুমি এবাদত কী হবে, তা আবুদু, সে এবাদত করে, ইয়া আবুদু, আমরা এবাদত করি, না আবুদু, তোমরা এবাদত করো, তা আবুদু না, তারা এবাদত করে, ইয়া আবুদু না। আবার যখন একটু খেয়াল করুন যখন ভার্বের পিছনে যখন অতীতকালের ভার্ব যখন ইন্ডিকেট করে তখন আমরা এবার ই করি, যেমন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এখানে তা তু হলো গিয়ে আমি, এই এখানে হলো গিয়ে আ আমি, কিন্তু অতীতকালে যখন পাস্ট টেন্স ইউজ করা হয় তখন তু হয়ে যায় আমি, তা হলো তুমি, আ হলো সে, না হলো আমরা, তুম হলো তোমরা, আর উ হলো তারা। এই হলো গিয়া আরবির বেসিক পার্থক্যটা। আমরা ইংরেজিতে এবং বাংলাতে শুধুমাত্র আমি, আমরা, তুমি, তোমরা এভাবে ব্যবহার করতে পারি, কিন্তু আরবিতে ভার্বের সময় সাবজেক্টের রূপটা চেঞ্জ হয়ে যায়, প্রেজেন্ট ফর্ম এভাবে আর পাস্ট ফর্ম এভাবে চেঞ্জ হয়। জাস্ট এই ছয়টা জিনিস আপনারা মুখস্থ করবেন। যেমন অতীতকালে তু আমি, তা তুমি, আসে, না আমরা, তুম তোমরা। আবার বর্তমানকাল হবে আ আমি, তা তুমি, ইয়াসে। বর্তমানকাল মানে ভার্বের প্রথমে ব্যবহার করা হয়, ভার্বের সামনে আসে, আর অতীতকাল মানে পিছনে, পিছনে ভার্বের পিছনে ব্যবহার করা হয়। জি, এই তিনটি জিনিসই দেখুন, এই যে এই তিনটি জিনিস বলতে এই এইটা বাদে আপনি এটা হলে কি এই শর্ট ছোটো আকারে আমরা আমাদের স্ক্রিনে প্রত্যেকটা স্ক্রিন আমরা এভাবে দেখিয়েছি। আবার এটাও দেখেন এভাবে পাস্ট টেন্স এখানে দেখিয়েছি। প্রত্যেকটা আয়াত যখনই আসবে আমরা এটার সাথে এবং এটার সাথে মিলিয়ে দেখানোর চেষ্টা করতেছি। এবার চলুন বাকিটা।
জি, বাকি হলো গিয়ে এই যে পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউনটা দেখুন, যেমন আমরা জানি মাই আমার, আওয়ার আমাদের, ইওর তোমার, ইওর তোমাদের, হিজ বা হার তার, দেয়ার হলো তাদের, এটা আরবিতে বলা হয়। যেমন ভার্বের পিছনে যোগ হবে ই, ইয়া অথবা ই যোগ হলে আপনার আমার অর্থ প্রকাশ পায়, ই আমার, না আমাদের, কা তোমার, কুম তোমাদের, হু তার, হুম হলো তাদের। যেমন একটা এক্সাম্পল দেন, যেমন রবের সাথে যখন ই যোগ করলাম তখন রব বি হয়ে গেল, রব বি আমার রব, তো রবের সাথে যখন না যোগ করেন কী হবে, রব্বা না আমাদের রব, রবের সাথে কা যোগ করেন কী হবে, রব্বা কা তোমার রব, রবের সাথে কুম যোগ করেন তাহলে কী হবে, রব্বা কুম তোমাদের রব, ঠিক আছে, আবার রব্বা হু তার রব, রব্বা হুম তাদের রব। জি, এইভাবে প্রিয় ভাই বোনেরা, এই যে আমি এই একটি, এই দুটি, এই তিনটি যে বেসিক্যালি মেইন কোরআনের মেইন যে পার্সোনাল প্রোনাউন বা সাবজেক্ট, এই সাবজেক্টগুলো যদি আপনি চিনতে পারেন, আপনার কোরআন মনে করবেন যে 50% শেখা হয়ে গেল। জি প্রিয় ভাই বোনেরা, চলুন আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি। এই যে সেই সুরাটা, যেমন আলাম তারা কাইফা ফালা, এই যে যেমন আলাম তারা তুমি দেখো, তাহলে আমি দেখি, দেখুন আরা আমি দেখি, তারা তুমি দেখো, ইয়ারা সে দেখে, নারা আমরা দেখি, তা প্লাস ভাবলাম তারা উনা তোমরা দেখো, ইয়ারা উনা তারা দেখে, ইয়ারা উনা। এবার দেখো ফালা মানে সে করেছে অতীতকাল, এই যে ফালা মানে সে করেছে, তা ফালু মানে তারা করেছে, দেখেন ফালতু আমি করেছি, ফালতা তুমি করেছো, ফাল না আমরা করেছি, ফালতুম তোমরা করেছো। জি, এটা অতীতকাল আমরা দেখালাম, এটা ভার্বের অতীতকাল আর এটা ভার্বের আপনার বর্তমানকাল। এবার দেখুন পসেসিভ প্রোনাউন, রব্বুকা, রব্বুকা মানে তোমার রব বা আপনার রব, এই যে রব্বুকা তোমার রব, রব্বুকুম তোমাদের রব, রব্বি আমার রব, রব্বা না আমাদের রব, রব্বুহু তার রব, রব্বাহুম তাদের রব। জি, এই যে দেখুন, এই হলো আমরা তিনটা পসেসিভ প্রোনাউন আমরা একটা সুরার একটা আয়াতের মাধ্যমে দেখালাম। ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা, আপনারা এভাবে দেখতে থাকুন, আমরা প্রত্যেকটা আয়াতের এভাবে ডিসক্রিপশন করে থাকি, আপনারা লেগে থাকুন, ইনশাল্লাহ দেখতে দেখতে আপনারা শিখে যাবেন ইনশাল্লাহ। প্রিয় মুহতারাম, চলুন আজকের আলোচনা শুরু করার পূর্বে আজকের আয়াতের সরল অর্থ এক নজরে দেখে নিই। আজকে আমরা শুধুমাত্র একটি আয়াত আলোচনা করব, তা হল সুরা মায়েদার 35 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর আমি তাতে লিখে দিয়েছি যে জানের বদলে জান, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত এবং জখমের বদলে সমজখম জখম, অতঃপর যা তা ক্ষমা করে, অতঃপর যারা তা ক্ষমা করে তবে তা তার পাপ মোচনকারী, আর আল্লাহ যা নাজিল করেছেন যারা তা অনুযায়ী বিশাল ফয়সালা করে না তারা জালিম সীমা লঙ্ঘনকারী। মহান আল্লাহ যা বলেছেন সত্যই বলেছেন। প্রিয় মোহতারাম, চলুন আজকের আয়াতের শব্দে শব্দে সহ এর সরল অর্থ বর্ণনা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, যারা নতুন প্রথম দেশে বিদেশে আমাদের ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকাল্লাহু খাইরান। আর যারা নতুন নতুন সাবস্ক্রাইব করে জয়েন করেছেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, বিভিন্ন পারা আকারে এবং গ্রামার ক্লাস আছে, সেগুলো আপনাদের সময়মতো দেখে নেবেন। চলুন আজকে ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাতাবনা আলাইহিম ফীহা আন-নাফসা বিন-নাফসি, অর্থাৎ ওয়া মানে এবং, বা আর বা এন্ড, কালারে কালারে দেখবেন মিল আছে। কাতাবনা, কাতাবা মানে সে লিখেছে বা সে লিখে দিয়েছে অথবা সে কম্পালসারি করেছে, কম্পালসারি যাকে বলা হয়, অবশ্য অবশ্যই করেছে। না মানে আমরা, এখান থেকে কাতাবনা আমরা লিখে দিয়েছি। প্রিয় ভাই বোনেরা দেখুন বামের দিকে তাকান, এটা একটি ফেল বা ভার্ব, ভার্বের পিছনে পার্সোনাল প্রোনাউন বা সাবজেক্ট লিখে গেছে, এই জন্য অতীতকাল। তো কাতাবা মানে সে লিখেছে বা লিখে দিয়েছে, কাতাবু তারা লিখে দিয়েছে, কাতাবতু আমি লিখে দিয়েছি, কাতাবতা তুমি লিখে দিয়েছ, কাতাবনা আমরা লিখে দিয়েছি, কাতাবতুম তোমরা লিখে দিয়েছ। জি, আর আমরা লিখে দিয়েছি, অ্যান্ড উই রোট আলাইহিম, আলা মানে উপর,
হিম মানে তাদের, খেয়াল করুন এখানে একটি লাল অক্ষরের এইটি লাল অক্ষরের, লাল কোথায় আছে দেখুন, এই যে লাল অক্ষর পসেসিভ প্রোনাউন, যে এখানে দেখুন হিম হয়ে গেল, কেন সামনে ইয়া বা জের আছে, ছিল এখানে হুম সেটা হয়ে গেল হিম, হিম হলো এই জন্য সামনে ইয়া বা জের আছে। যাই হোক, আর আমি আমরা তাদের উপরে লিখে দিয়েছি ফি হা তার মধ্যে ইন ইট যে, এখন আসুন ফি হাটা কি প্রিয়মতরা, এটা বুঝতে হলে আমাদেরকে একটু ঘটনাটা জানতে হবে। তাহলে আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন এবং মদিনায় একটি শিশু রাষ্ট্র জন্ম দিয়ে সেখানে আস্তে 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 বিচার ফয়সালা শুরু করলেন, তখন কিন্তু সেই ইহুদিদের গা ঝাড়া শুরু হয়ে গেল। তারা কিন্তু তারা তাদের আপনার তাওরাত দিয়ে বিভিন্ন মন গড়া বিচার ফয়সালা করত। গত ক্লাসে আলোচনা করেছিল, আপনারা নিশ্চয়ই মনে আছে হয়তো, দেখবেন যে যেমন বনু নদীর গোত্রের বা কেউ যদি বনু কুরাইজা গোত্রে কাউকে হত্যা করত, যেহেতু বনু নদীর ছিল তারা এলির শ্রেণী একটু সম্ভ্রান্ত, এজন্য ওই গরিব গোত্রকে কেউ যদি হত্যা করলে তারা জাস্ট 100 ওয়াসাক বা 100 মন বা 100 কেজি খেজুর দিয়ে দিত। এই হলো তাদের বিধান, মানে কি তারা এটা বলতো এটা আমাদের তাওরাতে লেখা আছে। কিন্তু ওই যে গরিব শ্রেণীরা যা তারা যদি তাদের হত্যা করা হতো গরিব কী বলে যে বড় লোকদের, সেই বনু নদীর লোকদের কিছু হত্যা করতো, তখন তারা বলতো ইয়েস কিসাসের বিধান করতে হবে, হত্যার বদলে হত্যা। বুঝতে পেরেছেন? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে বলতেছেন যে আমরা লিখে দিয়েছি ফিয়া তাদের সেই তাওরাতের মধ্যে। আসুন প্রিয় ভাই বোনেরা, আজকের আয়াতের মাধ্যমে আমরা জেনে নেই তাওরাতে কী লেখা আছে। আল্লাহ বলতেছেন, ওরা তো বিভিন্ন সময় তাওরাতের কথা গোপন করতেছে, আল্লাহ আমাদেরকে আজকে প্রকাশ করতেছেন যে মুসা আলাইহিস সালামের তাওরাতের ভিতরে তাওরাতে কী বিধান ছিল, তার কিছু একটা অংশ আল্লাহ আমাদেরকে তুলে ধরছেন। যে আল্লাহ বলছেন যে আর আমরা লিখে দিয়েছি তাদের উপরে তার মধ্যে অর্থাৎ সেই তাওরাতের মধ্যে কি আন্না নিশ্চিত যে দ্যাট আন্নাফসা, আন্নাফসা নফস, নফস মানে কি ভাই প্রাণ, আত্মা, সোল, লাইফ, সামনে আল আছে ডিটারমিনার ডেফিনিট আর্টিকেল, দ্য আন্নাফস অর্থাৎ দ্য লাইফ বিন নাফসি, বি মানে এখানে উইথ বা বাই অর্থে ব্যবহার করা হয় বা কী বলা হয় ফর দা অর্থে ব্যবহার করা হয় অর্থাৎ বিনিময়, বিন নাফসি এখানে বি আছে আর সাথে কিন্তু একটা আল আছে, দেখেন বি এর সাথে কিন্তু একটা আল আছে, তারপরে নাফসি ই আছে, আবার এখানে জের হয়ে গেল, জের মানে কি আল্লাহই যখন আল্লাহর হয় তা নাফসি হলো নফসের বা প্রাণের বা জীবনের বিনিময় জীবন বা প্রাণের বিনিময় প্রাণ। আল্লাহ বলছেন যে তাদের তাওরাতে লেখা আছে প্রাণের বিনিময় প্রাণ অর্থাৎ লাইফের বিনিময় লাইফ, কেউ কাউকে হত্যা করলে তার বিনিময় তাকে হত্যা করতে হবে, এটা লেখা আছে নাম্বার ওয়ান। নাম্বার টু হলো আল্লাহ বলছেন ওয়াল আইনা, ওয়াল আইনা দা আই, এখানে ওয়া আছে এবং আল আছে, খেয়াল করেন আল মানে ডেফিনিট আর্টিকেল, আপনি দেখেন এই যে আজকে বেশ কয়েকটা জিনিস কমন, ওয়া এবং আল, ওয়া এবং আল, এবং আল চলে আসছে, খেয়াল করেন এই জিনিসগুলো দিয়ে আসতেছে আপনার প্রিয় ভাই বোনেরা মনে রাখেন। আমি এর আগে একদিন বলেছিলাম যে আরবিতে কিন্তু দেখবেন যে আয়াতের ভিতরে কোনো কমা নাই, আমরা যে কোরআন শরীফ পড়ি কোরআনের ভিতরে আয়াতের ভিতরে কিন্তু ভাই কোনো কমা দেখা যাচ্ছে, কিন্তু আরবিতে কমাটা ইন্ডিকেট করা হয়, কমাটা ব্যবহার করা হয় ওয়া দ্বারা, ওয়া আমরা যেমন ওয়াদ এবং বা আর বলি, কিন্তু এই ওয়াটা দিয়েও কিন্তু কমার কাজ করা হয়, দেখেন এই যে ওয়া ওয়া দেওয়া হয়েছে কিন্তু এখানে কমা চলে আসছে বাংলায়, বাংলায় এখানে ইংরেজিতে, ইংরেজিতে কমা, জি এগুলো কিছু বেসিক জিনিস আছে, সেগুলো দেখতে দেখতে আপনারা ইনশাল্লাহ শিখে যাবেন। আরেকটা ব্যাপারে আমি আপনাদেরকে বলবো, তা হলো এই যে আমরা আমাদের যে ছোট ছোট বাচ্চাদেরকে যখন পড়াশোনা করাই তাদেরকে মনে করেন যে আমরা বিভিন্ন ওয়ার্ড শিখাই, ওয়ার্ড যে বলো তো মাথা ইংরেজি কী, নাক ইংরেজি কী, কান ইংরেজি কী, চোখ ইংরেজি কী, এগুলো আমাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে 2-3 বছর 4 বছরের বাচ্চাদেরকে আমরা শিখাই। আজকে কিন্তু এই আয়াতের মাধ্যমে আপনারা আরবিতে চোখের আরবি কী, কানের আরবি কী, দাঁতের আরবি কী বলা হয়, হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু আজকে আমাদের আলোচনার মাধ্যমে কিন্তু অটোমেটিকলি শিখে যাবেন ইনশাআল্লাহ, এজন্য মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট শুনুন ভালো করে। এই যে দেখুন আল্লাহ বলছে
ওয়াল আইন, আইনুন যাকে বলা হয়, আইনুন মানে ভাই চোখ, দ্য আই আল্লাহ বলছে ওয়াল আইনুন বিল আইনি, বিল মানে এখানে বিনিময়, আইনি আবার চোখের, আল্লাহ বলছে চোখের বিনিময়ে চোখ, কেউ যদি কারো চোখ নষ্ট করে উপড়ে ফেলে তার বিচার হবে, অন্যায়ভাবে কেউ যদি কারো চোখ আপনার উপড়ে ফেলে বা চোখ নষ্ট করে আর তার বিচার ফয়সলা হবে কি ভাই তার চোখের বদলে চোখ। আবার দেখেন ওয়া মানে এবং আন্নাফ খেয়াল করেন, আনফা ওয়াল আনফা মানে নাক, দ্য নোস আনফা মানে নাক বা নোস বিল আনফি নাকের, আবার দেখেন নাকের বিনিময়ে নাক, দ্য নোস ফর দ্য নোস, দ্য আই ফর দ্য আই, দ্য নোস ফর দ্য নোস। এবার দেখেন আনফা শিখলাম, আনফা মানে নাক, আইন মানে চোখ, আর কান কি ভাই ওয়াল উজনা, উজুনা কান, ঠিক আছে উজুনা মানে কান, দ্য ইয়ার অথবা আজান বলবেন, আজান কান, তা উজ যেমন মুয়াজ্জিন ভাই আজান দেয়, মুয়াজ্জিন ভাই আজান দেন, আজান কান, এইরকম মনে রাখেন, এভাবে একটু মনে রাখেন আর কি। যাই হোক ওয়াল উজনা, উজনা মানে দ্য কান বিল উজনি কানের বিনিময়ে কান, দ্য ইয়ার ফর দ্য ইয়ার। তো যাই হোক আমরা কয়েকটা শব্দ শিখলাম, আইনুন তা আনফা তারপরে উজনা, জি তাহলে আমরা শিখলাম ভাই এই যে জিনিসগুলো আলো বলতেছেন কি, এখন ভালো করে শুনেন যে তাওরাতে এই কথাগুলা আমাদের কোরআনেও আছে সেম, যে নাকের বিনিময়ে নাক, চোখের বিনিময়ে চোখ, হ্যাঁ কানের বিনিময়ে, এগুলো আমাদের কোরআন আছে ঠিক তদ্রুপ, এগুলো কিন্তু তাওরাতেও ছিল, এটা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। অতএব তোমরা যে বিচার ফয়সলা করো নিজেদের মন গড়া, হ্যাঁ কারো কাছ থেকে ঘুষ নিয়ে এই নিয়ে, এটা কিন্তু অন্যায়। জি এরপরে দেখুন আল্লাহ বলেন ওয়াসিন্না, ওয়াসিন্না সিন্নিন মানে দাঁত, দ্য টুথ বিসিন্নি ই, ই মানে ভাই র বা এর অর্থে ব্যবহার করা হয়, তাহলে বিসিন্নি মানে দাঁতের বিনিময়ে দাঁত, দ্য টুথ ফর দ্য টুথ। এরপরে যখন আলাপ আছেন ওয়াল জুহু খেয়াল করেন, ওয়াল জুরুহা এবং আঘাত, আঘাত অ্যান্ড দ্য ওন্ড জখম যাকে বলা হয়, কারোর কারো হাত কাটলো, পা কাটলো, কারো মাথা কাটলো, ঘাড় কাটে কেটে দিল, হ্যাঁ এইরকম যদি আঘাত করে কাউকে কোনো অস্ত্র দিয়ে, আল্লাহ বলছে যে কিসাসুন, কিসাস কথার অর্থ লিখি ভাই আঘাতের বিনিময়ে সম আঘাত, কিসাস মানে কি ভাই একদম ইকুয়াল, সে যে যতটুকু তার জখম করেছে তার জখম ঠিক ততটুকু হবে। মনে করেন কেউ কারো একটা হাত কেটে ফেলেছে, হাতে জখম করেছে, এখন সে কি ভাই দুটা হাত ত্যাগ করতে পারে না, আবার সে একটা পায়ে জখম করেছে, ঠিক ঠিক যতটুকু পরিমাণ তার পায়ে জখম করেছে তার বিচার হলো যে করেছে তার ততটুকু তাকে জখম করতে হবে, আল্লাহ কিন্তু সেইটা বলছে। কিন্তু আল্লাহ কিন্তু খবরদার খবরদার বাড়াবাড়ি করতে, সীমালঙ্ঘন করতে আল্লাহ নিষেধ করছেন, জি এটা আমাদের বুঝতে হবে। যাই হোক প্রিয় ভাই বোনেরা, আজকে আপনাদেরকে বলি মাঝখানে যে বেশ আমার একটু ব্যস্ততা যাচ্ছে কয়েকদিন যাবৎ, তো আজকে ছোট্ট একটা আয়াত নিয়েছি, আপনারা মনে কিছু নেবেন না, ইনশাল্লাহ ধারাবাহিক ক্লাস যাতে চালিয়ে যেতে পারি এই দোয়াটা করবেন যে আমরা যাতে এটা কন্টিনিউ করতে পারি। আর অবশ্যই অবশ্যই সব ভাই বোনেরা লেগে থাকেন ভাই, দেখতে থাকেন ইনশাল্লাহ, দেখে দেখে আমরা একদিন কোরআনকে বুঝে পড়তে পারবো আর সেদিন আমরা অনেক অনেক দূরে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। এরপর দেখুন আল্লাহ আরেকটা কথা বলেছেন, তা হলো ফা মান, ফা মানে অতঃপর এই যে দেখেন ফা আমাদের চলে আসছে ফা এখানে, ফা সাওলা কলবি, ফা মানে অতঃপর, মান মানে কে যে বা যারা তারা, দেন হুইভার তা সদ্দাকা, তা সদ্দাকা এই দেখেন সদ্দাকা, সদ্গা করে কি সদ্গা, সদ্গা ভাই সদ্গা, এই যে তা সদ্দাকা এটা হলে কি ক্ষমা করা, এই তাটাকে কিন্তু মনে করবেন তুমি, এই তা কিন্তু তুমি না, এটা হলো কি ক্রিয়ার একটা ফর্ম, সেটা তা দিয়ে আপনার চলে আসে। যেমন আপনাদের দুটো জিনিস বলি, যেমন ক্রিয়ার তো আপনারা জানেন যে এক থেকে দশটি ফর্ম আছে, তার মধ্যে মনে করবেন যে চার নম্বর এবং পাঁচ নম্বর ফর্মের কথা আমি বলি, তাহলে চার নম্বর ফর্ম শুরু হয় হামজা জবর আ দিয়ে, আ, যেমন
আমি একটা এক্সাম্পল বলি আসলামা, আমানা, হ্যাঁ, আরসালা, আংসালা, এগুলো সব চার নম্বর ফর্ম। আর সবসময় মনে করবেন যে তিন নম্বর, ওকে সরি, পাঁচ নম্বর ফর্ম শুরু হয় তা দিয়ে। কি দিয়ে ভাই? তা দিয়ে। পাঁচ নম্বর ফর্ম শুরু হয় তা দিয়ে। এই সেই তা সদ্দাকা, মানে ক্ষমা করে দেয়। তা সদ্দাকা মানে সে ক্ষমা করে দেয়। ওকে, এখন দেখেন তা সদ্দাকা মানে সে ক্ষমা করে দিয়েছে, অতীতকাল। তা সদ্দাকা, সে ক্ষমা করে দিয়েছে। তা সদ্দাকু, তারা ক্ষমা করে দিয়েছে। তা সদ্দাকতু, আমি ক্ষমা করে দিয়েছি। তা সদ্দাকতা, তুমি ক্ষমা করে দিয়েছো। খেয়াল করছেন? এখানে যেহেতু এই যে মান কথাটা আছে, ফা মান, এই যে মান অতঃপর ফা দিয়ে আসছে, এই জন্য এর অর্থটা হবে ভাই বর্তমানকালের মতো। কিছু কিছু হরফের জন্য, হরফের জন্য অর্থটা অতীতকালে থাকলেও, শব্দটা অতীতকালে থাকলেও অর্থ বর্তমানকাল হয়। যাই হোক, তো ফামাং তা সদ্দাকা, অতঃপর যে কেউ ক্ষমা করে দেয়, ফর গোস বিহি, সে ব্যাপারে। বিহি মানে সে, দেখেন এখানে আমরা বিহি দুটো জিনিস, কিন্তু হি মানে সে বা ইট, সেই ব্যাপারে। অর্থাৎ ওই যে এতক্ষণ আল্লাহ বলছেন নাকের বদলে না, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ, আল্লাহ বলছে এই ব্যাপারে যদি কেউ কাউকে ক্ষমা করে দেয়, ঠিক আছে, সে আমার চোখ, আমাদের চোখ নষ্ট করেছে, যাক আমরা তাকে ক্ষমা করে দিলাম, আল্লাহ বলছে হ্যাঁ শোনো, ফাহুয়া, ফাওয়ানি তবে, হুয়া মানে তা, কাফফারাতুন, কাফফারা হয়ে যাবে ভাই, পাপ মোচনকারী হয়ে যাবে, উইল অ্যাস অ্যাটনমেন্ট লাহু, তার জন্য। সুবহানাল্লাহ। তাহলে কী হচ্ছে, যে ব্যক্তি ক্ষমা করে দিল, সে যে ইতিপূর্বে গুনাহ করেছে, ক্ষমা কী বলেছে, পাপ করেছে, আল্লাহ বসে তার পাপ মোচন হয়ে যাবে। তাহলে ক্ষমা করাই তো ভাই শ্রেয় নাকি? জি, আলহামদুলিল্লাহ। আসুন আমরা বোঝার চেষ্টা করি। এরপরে দেখুন আরেকটি আয়াত, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি, সেই আয়াত আবার আসছে, সেই কঠিন আয়াত। আমার আপনারা সবাই কিন্তু এই কথাটা অবশ্য অবশ্যই মনে রাখবেন, মুখস্থ করে ফেলবেন। অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল জালিমুন, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। এই ফাঁসে কথাটা সামনে আসতেছে, আজকে দেখেন কি আছে। ওয়া আবার মান মানি কে বাজে, লাম মানি না, ইয়াহকুমু মানে হাকামা, বিচার করে না, ফয়সালা করে না, যে বিচার ফয়সালা করে না, বি মা সে অনুযায়ী, টু হোয়াট, আনজালাল্লাহ আল্লাহ যা নাজিল করেছেন, আল্লাহু আল্লাহু আল্লাহ, আর আনজালাল্লাহ মানে সে নাজিল করেছেন, মানে তিনি নাজিল করেছেন, আল্লাহ যা নাজিল করেছেন, অর্থাৎ আল্লাহ যা কোরআনে লিখে দিয়েছেন, কিতাবে লিখে দিয়েছেন, সেই অনুযায়ী যে বিচার ফয়সালা করে না। এ ব্যাপারে কিন্তু যখন এই আয়াটা নাজিল হয়েছে, সেটা কিন্তু সেই ইহুদিদেরকে ইন্ডিকেট করেছেন, তথা আমাদেরকেও আল্লাহ এই কোরআনে ইন্ডিকেট করেছেন। বুঝতে পেরেছেন? তা আল্লাহ বলছেন যে যদি আল্লাহর সেই বিধান অনুযায়ী কেউ কেউ ফয়সালা করে না, তাদেরকে আল্লাহ কী বলেছে, হ্যাঁ, ফাউলাইকা, তবে সেই সব লোক, ফামানি অতঃপর বা তবে, উলাইকা সেই সব লোক, দোজহু হুমু তারাই, আর জালিমুনা জালিম, দ্য এভিল ডুয়ার্স সীমা লঙ্ঘনকারী। প্রিয় ভাই বোনেরা চিন্তা করেন, কঠিন কথা, যারা আল্লাহর দেয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারা, তাদেরকে এর আগে বলা হয়েছিল কাফের, আজকে বলতেছেন আল্লাহ জালিম, এরপরে আগামীকালকে বলবেন ফাসিক। আসুন প্রিয় ভাই বোনেরা, আমার বোঝার চেষ্টা করি, আল্লাহ বোঝার জন্য তৌফিক দান করেন, এবং সেই অনুযায়ী আমরা আমল করতে পারি। আমিন আমিন। প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা দ্বিতীয় পাঠে চলে আসি। যদিও আজকের আয়াতের তেমন কোনো ভার্ব নেই, মাত্র কয়েক দুই তিনটে ভার্ব পেয়েছি, বেশি না, ফেল, সেগুলো আমরা কিন্তু ইতিপূর্বে আলোচনাও করেছি। আসুন আমরা আবার দেখি। জি, খেয়াল করুন, আমরা প্রথমে যে শব্দটা পেয়েছি যে কাতাবনা, কাতাবা মানে লেখা, নাসারা গ্রুপের ক্রিয়া, এক নম্বর ফর্ম, এক নম্বর দল, যেমন নাসারা সে সাহায্য করেছে, ইয়াংসুরু সে সাহায্য করে বা করবে, অতীতকাল, বর্তমান, ভবিষ্যৎ, আদেশ বা নিষেধ, এবং কর্তা বিশেষ্য এবং ক্রিয়া বিশেষ্য। এই কমন যে কয়েকটা টেবিল আমরা নিয়েছি, আপনারা জানেন যে
আরবির ক্রিয়া কোথেকে শুরু হয়? অতীতকাল থেকে। কিন্তু আমাদের ইংরেজি এবং বাংলায় ক্রিয়া বা ভার্ব শুরু হয় বর্তমানকাল থেকে, এইটা মনে রাখবেন। আর অতীতকাল থেকে রূপটা চেঞ্জ হয় বর্তমানকালে, আর বর্তমান খেলতে কাল থেকে বাকিগুলো চেঞ্জ করা অনেক সহজ হয়। এটা দেখুন, নাসরা সে সাহায্য করেছে, কাতাবা সে লিখে দিয়েছে। এই যে দেখেন, এখান থেকে আসছে কাতাবা, যদি সে লিখে দিয়েছে হয়, আর এখানে পিছনে যোগ করেন কাতাব তু আমি লিখে দিয়েছি, কাতাব না আমরা লিখে দিয়েছি, এই নাটা এখানে চলে এসছে যে কাতাব না আমরা লিখে দিয়েছি। জি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যখন আমরা এই শব্দটা পেয়েছি যেটা তা সদ্দাকা, যেমন ক্রিয়ার পাঁচ নম্বর ফর্ম আমি আগে বলেছিলাম, পাঁচ নম্বর ফর্ম শুরু হয় ভাই তা দিয়ে, কি দিয়ে? পাঁচ নম্বর ফর্ম শুরু হয় তা দিয়ে। এবার চার নম্বর ফোর আমি বলেছিলাম যে শুরু হয় হামজা জবর আ দিয়ে। এই দুটো কমন নিয়ম, পাঁচ নম্বর এবং চার নম্বর, এটা মনে রাখবেন। যাই হোক, যেমন তাইয়াম মামা, তাইয়াম মামা মানে সে সংকল্প করেছে, ইয়া তাইয়াম মামু সে সংকল্প করে বা করবে। যেমন তা সদ্দকা সে ক্ষমা করে দিয়েছে, আর ইয়া তা সদ্দক কু, ইয়া তা সদ্দকু সে ক্ষমা করে দেয় বা দিবে। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন আমরা ইয়াহকুমু, গত ক্লাস ক্লাসে আমরা আলোচনা করেছিলাম হাকামা, আবার আজকে আসছে, আজকে আলোচনা করি, কেননা যখনই আসবে বারবার আলোচনা করব, বারবার দেখতে দেখতে আপনারা শিখে যাবেন, মুখস্থ করে ফেলবেন। যেমন হাকামা সে বিচার করেছে, ইয়াহকুমু সে বিচার করে বা করবে, ঠিক আছে? তা দেখুন ইয়াহকুমু বা ইয়াহকুম চলে আসছে। আপনারা এই যে মূল যে আমাদের ক্রিয়ার যে ফর্ম, ফর্মের যে গঠনটা, যেখানে যে জবর হয়, কিন্তু যখনই বিভিন্ন আয়াতের মধ্যে চলে আসে, আয়াত যখনই আগে পিছে হর বা বিভিন্ন ফেল বা এসএমের সাথে যখনই এগুলো মিলে, তখন ভাই এই পিছনেরটা স্পেশালি এই পিছনের যে জবর পেসটা একটু ইরাব বা কারক বা বিভক্তি অনুযায়ী যে জবর পেসটা চেঞ্জ হয়। এগুলো আমরা আস্তে আস্তে সামনে যখন আগাবো তখন ইনশাল্লাহ শিখবো, ইনশাল্লাহ। যাই হোক, এখানে দেখেন ইয়াহকুমু মানে সে বিচার করে বা করবে। জি, এরপরে দেখুন আমরা আবার যেটা আমি বলেছিলাম ইতিপূর্বে, যে চার নম্বর ফর্ম ক্রিয়ার চার নম্বর ফর্ম কী দিয়ে শুরু হয় ভাই? হামজা জবর আ দিয়ে। হামজা জবর আ ক্রিয়ার চার নম্বর ফর্ম শুরু হয়, আর ক্রিয়ার পাঁচ নম্বর ফর্ম শুরু হয় তা দিয়ে। জি, যেমন আংঝালা সে নাজিল করেছে, এই দেখেন বিমা আংঝালা মানে তিনি নাজিল করেছেন কি? আল্লাহু, আল্লাহ, আল্লাহ মানে আল্লাহ বলছেন যে কেউ আজ আল্লাহ যা নাজিল করেছে তা দিয়ে বিচার ফয়সলা করে না। আংঝালা মানে সে নাজিল করেছে, ইয়ুংঝিলু সে নাজিল করে বা করবে। অতীতকালে দেখেন আংঝাল তু আমি নাজিল করেছি, আংঝাল তা তুমি নাজিল করেছো, আংঝালা সে করেছে, আংঝাল না আমরা নাজিল করেছি, আংঝাল তুম তোমরা নাজিল করেছো। এইভাবে দেখেন একটা শব্দ যদি অতীতকালে আপনারা সাবজেক্টগুলো চেঞ্জ করেন, এভাবে চেঞ্জ হবে, আবার এই বর্তমানকাল এটা থেকে আবার এখান থেকে চেঞ্জ করবেন। এভাবে নিজেরা নিজেরা একটু প্র্যাকটিস করবেন, ক্লাসগুলো দেখবেন, নিজেরা আবার অফ টাইমে খেয়াল করবেন। আবার দেখেন একটা আরসালা, একই রিলেটেড একই গ্রুপের শব্দ একটা নিয়েছি, আরসালা সে প্রেরণ করেছে, ইউরসিলু সে প্রেরণ করে, ঠিক আছে? জি, প্রিয় ভাই বোন, এবার দেখুন সবশেষে আমি একটা জিনিস নিয়েছি, তা হলো এটা কিন্তু ফেল না, এটা হলো কি, একটা কর্তা বিশেষ্য বা পার্সোনাল নাউন, এই জন্য এটাকে আর বেগুনি কালার দেওয়া হয় না, ব্ল্যাক কালার আছে। দেখুন এটা উৎপত্তি কোত্থেকে আসলো, যেমন ক্রিয়ার চার নম্বর ফর্ম, এক ক্রিয়ার এক নম্বর দল চার নম্বর ফর্মে, এক নম্বর দল চার নম্বর ফর্মে আছে, যেমন দরাবা গ্রুপ বা সবারা গ্রুপ, সবারা সে সবর করেছে, ইয়াস বিরু সে সবর করে বা করবে। আবার যদি বলি দরাবা সে আঘাত করেছে, ইয়াদ রিবু সে আঘাত করে বা করবে, জলামা সে জুলুম করেছে, ইয়াজলিমু সে জুলুম করে বা করবে, ঠিক আছে? যেমন ইসবির সবর করো, ইজলিম জুলুম করো, লা তাসবির সবর করো না, লা তাজলিম জুলুম করে না, আর সবির যিনি সবর করে তাকে কী বলা হয় ভাই? সবির। ঠিক তদ্রুপ যিনি জুলুম করে তাকে কী বলা হয়? জলিম, জলিম। এখন দেখেন এই যে জলিম মানে যে জুলুম করে, এই যে জলিম মানে এই যে সামনে একটা আল চলে আসছে ডেফিনিট আর্টিকেল এইটা, তাহলে এখানে ছিল জলিমুন, হলো কীভাবে মানে এখানে জলিম মানে একজন যিনি জুলিম করে, আর যখন এই উনাটা যোগ করেন এটার সাথে
জালিমুন হয়ে গেল, মানে জুলুমকারীরা বা সীমালঙ্ঘনকারীরা। ঠিক আছে, চিন্তা করেন এভাবে আপনার প্রিয় ভাইবোনরা, টেনশন করবেন না কখনো যে এটা পারবো কি না, এটা মাথায় ঢুকবে কি না, আমার এত বয়স হয়ে গেছে আজকে 50 বছর, অনেকে 60 বছর, অনেকে মনে করেন যে আমি 70 বছর 75 বছর হয়ে গেছি, এগুলো মাথায় ঢুকবে না। জি না ভাই, এটা হলো কুরআন, আসমানি কিতাব, এটা দুনিয়ার কোনো ভাষা না, দুনিয়ার কোনো অক্ষর না, দুনিয়ার কোনো কথা না, এটা স্বয়ং আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তার কথা, আর তার কথা আপনি বুঝবেন না এটা কোনোদিন আপনি মাথায় চিন্তাও করবেন না, কেননা আমাদের সবাইকেই তার কাছেই ফিরে যেতে হবে। আর তিনি যদি দয়া করে মায়া করে আপনাকে এই কোরআনের ক্লাসের সাথে সম্পৃক্ত করেন, তবে মনে করবেন যে আপনি বুঝবেন এবং বোঝার জন্য আল্লাহ আপনাকে যোগ্যতা দিয়েছেন, বিধায় আল্লাহ কোরআন ক্লাসের সাথে আপনাকে সম্পৃক্ত করেছেন। অতএব এ নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না। অনেক ভাই আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছেন অনেকে লিখেন মাঝে মাঝে যে আমার বয়স 72 হয়ে গেছে বা 70 হয়ে গেছে, আমি কি এখনগুলো পারবো? নো, ইনশাআল্লাহ আপনি পারবেন, বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোটি 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 মানুষের মধ্য থেকে বেছে বেছে আপনাদেরকে কোরআন ক্লাসের সাথে সম্পৃক্ত করেছে ইনশাআল্লাহ। আসুন, এই জন্য লেগে থাকবেন, এইটা হচ্ছে আপনার কাজ, আর কোনো কাজ নেই, আর বাকিটা ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দিবেন। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে, আমাদের সব ভাই বোনকে যারা স্পেশালি কোরআন ক্লাসের সাথে আমরণ লেগে থাকার জন্য সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ক্ষমা করে দিন, সবাইকে মাফ করে দিন, এবং আমাদের যারা দাদা দাদি নানা নানি পিতামাতা আত্মীয় স্বজন আপনজন সন্তান সন্ততি স্বামী স্ত্রী সবাইকে যেন আল্লাহ ক্ষমা করে দিন, এবং সবাই যেন আমরা এই কোরআনের আলো নিয়ে সামনে এগিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।